আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। গাইস তোমরা তো জানোই আমরা কিন্তু M10 UMP MP40 আর হচ্ছে M87 মানে দুই বিচির যে ইয়াটা করতেছি সিরিজটা, ওইটার কিন্তু অলরেডি গাইস মোটামুটি অনেকগুলো ভিডিও বানাইছি। আর আজকে কিন্তু গাইস সামনে পাইছি ভাই M10, তো চিন্তা করলাম যেহেতু M10 পাইছি তো আজকে M10 দিয়ে শুরু করি। আর আজকে কিন্তু গাইস যে সেই M10 না, আজকের M10টা কিন্তু ভাই আমাদের ইভো M10, যেইটা কিন্তু ভাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো, সিঙ্গেল ড্যামেজ ডবল রেট অফ ফায়ার আর ম্যাগাজিন মাইনাস, আর এটা কিন্তু না সরি রিলোড স্পিড মাইনাস, আর এটা কিন্তু সবথেকে ভয়ঙ্কর M10 ভাইয়া, যেটা দিয়ে কিন্তু গাইস যদি হেডশট মারতে পারো তাহলে একদম জোস লেভেলের লাগবে, আর যদি বডিতে মারো দেখবো দুই চারটাতে এনিমি মরে গেছে। আর গাইস আস্তে আস্তে সবগুলো গান স্কিন দিয়ে আমরা খেলে কিন্তু লাস্টে তোমাদের কম্পেয়ার করে জানাবো ভাই কোন গান স্কিনটা কোন মনে করো গানের জন্য সবথেকে বেস্ট আর কোনটা তোমাদের জন্য সবথেকে বেস্ট। তো চলো আজকের M10টা, আর ভাই এটা তো মনে করো বলার মতো ভাষা না, ইভো যেহেতু গাইস একদম করা লেভেলের M10, আর ফের ফের করে গুললে বেড়ে গাইস যেহেতু ডবল রেট অফ ফায়ার আছে, শালা এনিমি মনে করো একদম মাইর খেয়ে ভপ্ত হয়ে দেবো গা সব। বাট ভাই M10-এর এটা সত্যি কথা রিলোড স্পিডটা থাকলে অনেক কষ্ট হয়, একদম ঝামেলা হয়ে যায়। চলো ভাইয়া দেখছো বডি হেড যাই মারি একদম এনিমি শেষ, মানে যাতে একটা দিলে দেখবে এনিমি গায়ে বিদেশ গেছে গা। তো গাইস খুব মারাত্মক লেভেলের M10, আর তোমরা যারা যারা ভাই এই M10টা ইউজ করো তোমরা তো জানোই ভাই কতটা ভয়ঙ্কর এই M10, এনিমি পুরো স্কোয়াডও খাইয়ে দিতে পারবে M10-এর যাতা দিয়া। তো যাক গাইস ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, লাস্টে কিন্তু অনেক মজা আছে গাইস, আর শেষ পর্যন্ত দেখো ভাই কতটা কিল করি। আর আজকে কিন্তু ভাই তারা ওরাই ভিডিওটা বানাইছি কারণ আমাদের টুর্নামেন্টের ম্যাচ কিন্তু শুরু হবে, প্র্যাকটিস করতে হবে জানোই গাইস। আজকে কিন্তু আমাদের হচ্ছে নষ্ট হবে টুর্নামেন্ট আছে 8টা বাজে, তো জিততে হবে ইনশাল্লাহ, দেখি কি হয় গাইস। কপাল খারাপ থাকলে তো ভাই বাদ, আর যদি ভালো থাকে তাহলে হয়তো বা দেখি কিছু একটা হবে। আর যদি একবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পারি আশা করি ভালো পারফরমেন্স দেখতে পারবা আর অনেক দূর যাব। তো চলো গাইস, আর মেন কথা একটু প্র্যাকটিসের জন্য কিন্তু ভাই তারা ওরাই আজকের M10 চ্যালেঞ্জটা করছি, এটার জন্য হাতের সামনে যেটা পাইছি এটা দিয়ে করছি, কারণ নিয়ত ছিল কিন্তু দুই বিচি দিয়ে করবো, M887 দিয়ে কিন্তু এখন একটা চ্যালেঞ্জ করি নাই। তো নেক্সট ইনশাল্লাহ আজকের টুর্নামেন্টটা শেষ হোক, কালকে ইনশাল্লাহ আসতে ধীরে M887-এর ভিডিও বানাবো, তারপরে ভাই তোমাদের খেলা দেখাবো। তো চলো, আর জানো গাইস M10 UMP MP40 আর হচ্ছে দুই বিচি এগুলার ভাই যতগুলো চ্যালেঞ্জ করি সবগুলোই কিন্তু অনেক ভয়ানক হয়, এনিমিরা যে লেভেলের মাইর খায় পাশাপাশি এগুলোর মনে করে হেডশট লাগবে একদম সব রেড শট। তো দেখো গাইস আশা করি মজা পাবা, ভিডিও স্কিপ করো না, এদিক দিয়ে কিন্তু 6টা কিল করা এনিমি ভাই পাইতেছেন ওই যে হিটলিস্ট মারা আছে, চলো ওইটার আগে পিটায় আসি। আর হিটলিস্ট আসলে ভাই ছাড়া যাবে না একদমই, আর চিপ পাইলাম নিয়ে নিলাম গাইস, এখন M10 কিন্তু দুইটা আমার পুরো ম্যাক। আর গাইস এখানে কিন্তু কোন এনিমি টেনিমি আর পাইলাম না ভাইয়া, 6 কিল করে কিন্তু আমার হিট লিস্টের লগে ঘুরতে ঘুরতে কই আইছি, দেখো শালার বুদে আমার কোন জায়গা থেকে কই লইছে ভাই, তার ভিতরে কিন্তু গাইস এটার সেই লেভেলের কপতে কনফার্ম করে দিলাম। যাক সমস্যা নাই ভাইয়া 60টা কিল তো করছি তাতে এনাফ, এখন শু ও যে যে আরেকটা আইছে, চলো ভাই 60টা কিল করছি এখন এডিতে একটু বাটালি দিয়ে আসি, এগুলো কিন্তু খুব খারাপ বুঝি স্পোর্ট নিয়ে আইছে, চলো যে একদম পিটানি দিয়ে আসি। বন্ধুরা আপনারা ওয়ানএক্স বেটের নাম জানেন? ওয়ানএক্স বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট, আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে তার উপর আপনি বাজি ধরতে পারেন, তাই ওয়ানএক্স বেটে যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন, আপনার বামাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্ডারবাহার জুজু রোলস এবং ট্রাস্ট প্লেন সেরা খেলা, আপনার বিজয়টাকে আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন, তাই দেরি না করে আমার প্রোমো কোড AKIB10 ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান এবং আপনি IPL এ 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন, আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না, আর ওয়ানএক্স বেট এর ডাউনলোড লিংক কিন্তু আমার ভিডিওর কমেন্ট পিনে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। গাইস এদিক দিয়ে কিন্তু এই যে মাত্র বললাম স্কোয়াড আসতেছে, এই যে ভিতরে দাঁড়াও সিঙ্গেল পাবলিক নাকি, আমি তো বলছি স্কোয়াড লইব, চল মামা গাড়ির উদ্দেশ্যে যেতেছে কই যাই, ও এ ভাই পলাই কই হয় আর নিচে পড়ে গেলাম গাছি, আ পলাই গেল গাইস মাথাটা নষ্ট, কি যে করুম আমার কাছে লং রেঞ্জের গান নাই ভাইয়া শর্ট রেঞ্জের গান, আটকাইছি আটকাইছি মাইনকার বাচ্চা কই পলাইতেছ তুই, এ ইমোট খা বেটা মাইনকা খালি পলাইতেছে, ফাইট লো না ভাই তুই ফ্রি ফায়ার খেলোস কে, তোর খেলা উচিত তুই লুডু খেলবি ভাই লুডু কিং, দিক দে আয়া ফাইট না লয়া পলা বলি করতেছে কেমন লাগে কত। চলো গাইস এনিমি কিন্তু এইগুলো এখানে অনেকগুলো আছে কুচা কুচা পিটাইতে হবে, অলরেডি কিন্তু আমার 8টা কিলো হয়ে গেছে ভাইয়া, খুঁজলে আশা করি ভালো কিল পাবো, আর এইবার কিন্তু ভাইয়া পুশ দিতেছি সেই লেভেলের, আশা করি এবার ভাই জাকজমক লেভেলের আমাদের পুশ দেখবা। আর পুশের ভিডিও কিন্তু গাইস পানি গেমার আকিব আর আবির দুইটা চ্যানেলে দিব, আর আমাদের লাইভ চ্যানেলে কিন্তু গাইস মারাত্মক লেভেলের কাস্টম CS এইগুলো পাবা,
তো চলো যারা যারা সাবস্ক্রাইব করো নাই আমাদের সবগুলো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশাপাশি কিন্তু গাইস এনিমি খোঁজার মনে করো অপেক্ষায় আছি আর ভাই ভেরি ভেরি সরি ব্লগ চ্যানেলে কিন্তু কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না ইনশাআল্লাহ কাল পরশু কিন্তু ভিডিও আসবে ব্লগ চ্যানেলে তো চলো দেখি কি হয় একটু লেট হইতেছে ভাই বিশ্বাস যত ফাস্ট করতে চাই ততই না লেট হয় কেন জানি না এরকম হয়ে যায় আর ব্লগ কিন্তু ভাই একটু রেগুলার করতে পারতেছি না মানে আনঅ্যাক্টিভ থাকতেছি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার অ্যাক্টিভ হয়ে যাবো রেগুলার ব্লগ দেখতে পারবা চলো চলো ভাইয়া এই লও এটাতে কিন্তু সেই লেভেলে যাতা দিছি এ যাত্রা ম্যান ভাই মরলো নাকি এতগুলো যাত্রা খাই এনেমি বাঁচে কেমনে ওই পলাই দোষ বাবা কি যে করতেছে এনেমি আমার লগে মাথাটাই কাজ করতেছে না গাইস ওরে এখন ফেডানি দিব ভাইয়া ওই চিপা ভাগা চিপা ভাগা চিপা ভাগা চিপা ভাগা আছিল রে আরে আল্লাহ আমি এখনই পিস দিয়ে আরেকটা আইসে ভাই মারিস না মরে গেলাম গাইস মরে গেলাম মরে গেলাম দেখছো M10 দিয়ে এতগুলো ছাতা দিলাম মরলো না M10 যখন এরকম কাহিনী করে গাইস তখন কেমন লাগে কত তখন মনে চায় M10 না চালায় ভাই লং রেঞ্জের গান চালাই তাও বালা কলাই গাইস কোপ বাং বাং কলাই গাইস পলাই ভাইয়া পলাই ভাই মাইরা দিল মাইরা দিল মাইরা দিল নিমিরা আমার উপর কি অত্যাচার শুরু করতে নি তারা গাইস লাইফটা খালি ফুলই তো দাও শালার পুতেরা এই লো বোম ভাইরা দেখা এটার ভিতরে ভিক্ষা আমার লোকের কাহিনি মরছে 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 ভাই একটা মরছে কই মরছে এই লো কনফার্ম চলো পিজা আর একটা আইছে সব বটগুলো এক লোকে ধরছে মারে চারপাশ ঘিরে লিখে তো ভাই আমি পুরো বাটের মারি গেছি যাক কোনো মতে বাঁচি হায়াত ছিল গেছে আজকে আমার ভাই বিশ্বাস আমি তো ভাবছি যে বাঁচার কোনো সিস্টেমই নাই চলো এই চান্সে গাইডালে পলাই এখন আর মনে করেন আশেপাশে থাকার সময় নাই এখন যে মাইনকার আমার লাগে কাহিনী করছো করে খালি টেলো মার মারু তুই কই উড়ো চল ভাই কনফার্ম হয়ে গেছে গাইস এখন খালি গাড়ি দা ঠেলা ঠেলি দিবো আর এনিমি এর মনে করো নাই মানে আমি পিরামু কই গেল এটার পিছিয়ে দিকেও নাই আমি ভাবছিলাম এনিমি টেনিমি হবে একটু গাইস মাত্র 11 কিল করছি ভাই এনিমি হয়ে গেছে কে চাইটা এটা মানতে পারলাম না আমি 16 বছর ডিসকর্ড খেলতে এই অবস্থা আমার ছি ভাই এটা না মানতে পারতাছি না আমি 20টা কিলো হবে না আমার আচ্ছা দেখি গাইস কয়টা হবে অন্তত 15টা কিল তো হবে 15টা কিল তো হবে চলো একটা মারলাম আর তিনটা প্লেয়ার আছে অলরেডি 12টা কিল হয়ে গেছে দেখা যাক লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারি এনিমি কিন্তু আজকে পাতা লাগায় খুঁজবো আর গাইস তোমরা যারা যারা বিশ্বস্ত পাবে আমাদের থেকে ডায়মন্ড টপ নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে কিন্তু পার্সোনালি আমি নিজেই ডায়মন্ড টপ দিয়ে দেখি গাইস আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো টাকা স্ক্যাম হবে না পাশাপাশি সবসময় বিশ্বস্তভাবে তোমরা ডায়মন্ড নিতে পারবা সাথে খুবই কম রেট আর খুবই ফাস্ট সার্ভিস পাবা তো চলো গাইস যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও মেসেজ দিও আর এদিকটা যাই ইচ্ছা দিতে সব মারতা দিই যাতা যদি একবার শুরু করলে গাইস ছাড়ুন কোনোটা সুন্দর মতো করতো হাটায় রামুনা এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এ ভাই কী করতেছো সামান লগি দেখছো গাইস কাহিনী কি করলো খেলার পুত্র না মর না মর আয় আয় কই গেলি কই গেলি আয় আয় ছাদ মামা টিপ দিয়ে যায় এই যে যে আ ভাইয়া চলো রানিং এ ওয়ান ট্যাপ দৌড় মাইর আইসি হিরো দা সুপার স্টার চলো এই যে আরেকটা শেষ ভাই পিস দা আরেকটা মারতাছি মাইনকা তরে তো আমি খাইছি ভাই তুই বহুত কাহিনী করতেছোস গাইস এনিমি কিন্তু লাস্ট আর একটা আছে দেখি এটার লগে টিম আপ করুম আর টিমমেট বাঁচাইলে পরে পিরামু কারণ কিল লাগবো গাইস কিল তো পাইনি ভাগে ভাইয়া আসো 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 ভাইয়া টিম আপ করো গাড়ি চালাইতেছে মহিলা রে ভাইয়া ভাইয়া টিম আপ ভাইয়া টিম আপ চলো গাইস টিম আপ করতে আসো আমার সাথে আসো অনেক টোকেন আছে টোকেনগুলো নেও আসো 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 এখন আমার সাথে আসো জোনের মধ্যে আসো তোমার টিমমেট রিভাইভ দিতে হবে ফার্স্ট ফার্স্ট আসো আসো গাড়িতে বসো মনো গাড়িতে বসো রে বাবা তাড়াতাড়ি গাড়িতে বসো তাড়াতাড়ি চলো গাইস টিমমেটগুলোর বাঁচে আন কোপটা দিয়ে আই ভালো কিছু কিল পেলাম 15 কিল হয়ে গেছিলো গাইস এখন দিই কয়টা কিল পাই বাজান তাড়াতাড়ি তাড়াতাড়ি রিভাইভটা দেও রিভাইভটা দেও আমি জোনে চলে যাই তুমি এখন যা করবো করো আমি আসি জোনের ভিতরে তোমার টিমমেটটা একটু নামুক সেই লেভেলের কোবানি দিই মুই যে নামতেছে গাইস চলো চলো ভাইয়া M10 কিন্তু হাতে আমার এখন দিব কোপ কোপ ল গাইস এক্সট্রা মারতি চলো আর জোনের ভিতরে যেটা আসছিল গাইস ওটা জোনে পেরা মরে গেছে টিমমেট বাকি দিয়ে মাঝখানে আমি কিন্তু ছাম ছায়া পড়ছি এখন দিব ভাই এদিকে মাই দুইটার অলরেডি গায়েব করে দিছি লাস্ট প্লেয়ার ওই যে দৌড়াইতেছে লাস্ট প্লেয়ার কই ভাইয়া
একটু লং রেঞ্জে যে আগর লোকেশন দেখতো বুঝি ওটা কি সমান হয়। এই যে দেখছো ভাই বেড়ার পিছে কেমনে পুকি মেরা বই দিতে লস শালা ওয়ান্টেড। দেখছো ভাই দেখতে দেখতে কেমনে করে পোলাবেন সব মেরা দিলাম ম্যাচ বুয়াও করিন তো কইরা ফেলাইছি। আর কিল কটা করছি দেখি কিল তো মানে 17 আর 18টা কিল করছি গাইস। তো যাই হোক ভাই ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও, নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দাও। আর হ্যাঁ যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। তাহলে চলো গাইস ভিডিও আর বেশি বড় না করি, আজকের মতো যাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফিজ।